আশিকি হিরো 420 ও বাদশাহ দ্য ডন। নুসরাত ফারিয়া অভিনীত এই তিনটি সিনেমা যেমন দর্শকপ্রিয়তা পেয়েছিল তেমনি হয়েছে আলোচনা ও সমালোচনাও। তিনটি ছবিতে কাজ করার পর ফারিয়ার চতুর্থ সিনেমা যখন মুক্তির দ্বার প্রান্তে তখন পরিচালক বললেন এই ছবিতে অভিনেত্রীর পরিচয় দিলেন ফারিয়া। পরিচালকের সাথে অবশ্য দ্বিমত পোষণ করেননি এ নায়িকাও। ফার্স্ট সিনেমা আশিকি করতে যায় লন্ডনে, তখন আমাকে আশোকপতি স্যার একটা কথা বলেছিল যে ফারিয়া অ্যাক্টিং করতে যাস না তাহলে ধরা খেয়ে যাবি, জাস্ট বি ইয়োর সেলফ। এবং ওই সিনেমাটা রিলিজ হওয়ার পর সবাই বলেছিল যে ফারিয়া একটু স্টিভ, ওর একটু উপস্থাপিকা টাইপের কথা। আমি অনেক সমালোচনা শুনেছি, এটা স্বাভাবিক। দ্বিতীয় সিনেমা হলো একটু স্টিফনেস কমেছে, বাচ্চাতে একদমই স্টিফনেস কেটে গেছে। যখন ফোর্থ সিনেমা করতে গিয়েছি আমি রাজু স্যারকে জিজ্ঞেস করেছি যে স্যার আমি কী করব এখানে, আপনি আমাকে যা বলবেন তাই বলবো, আপনি যদি বলেন এভাবে এভাবে, ওভাবে বললে ওভাবে। উনি বলছে আমি তোমাকে কিছুই বলবো না, আমি তোমাকে লাইন্স বলবো, আমি তোমাকে বলবো ডিরেকশন এটা, এখানে বাম থেকে ডানে যাও, ডান থেকে বামে যাও, বাকিটা তুমি করবে। ডিরেক্টর জাকিরুসেন রাজু স্যার উনি একটা কথা বলেছে যে এই সিনেমাটার পরে নাকি আমি যে অভিনয় করতে পারি এটা প্রমাণ হবে, সো দেখা যাক। এদিকে সেন্সর বোর্ডের সদস্যরাও নাকি ফারিয়ার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন, এমনটাও দাবি করেছেন এই চিত্রনায়িকা। এবার যখন প্রেমীয় প্রেমীর ফোন কলটা আসলো সেন্সর বোর্ডের মেম্বার থেকে, আমি নাম না বলি, যখন ফোন কল আসলো আমাকে প্রথমেই কোনো খারাপ দিক বলেনি কেউ। তো আমার প্রথমেই এটা প্লাস পয়েন্ট লেগেছে যে যারা সিনেমা জগতের, মানে যাদের চোখ দিয়ে একটা সিনেমা পাস হয়ে যায়, মানে যারা টিচার, মানে এক কথায় তো পরীক্ষায় যেরকম খাতাটা যারা পাস করে, যারা যেমন দেখে সেন্সর বোর্ডে, তো তাই হয় যে তারা সিনেমাটা তাদের চোখ দিয়ে পাস করে আনে। তাদের কাছে যখন আমি কোনো ভুল করিনি তো আমার মনে হয় আমি ঠিক পথেই যাচ্ছি। সিনেমাটিতে ফারিয়াকে দেখা যাবে একজন বিদেশ ফেরত মেয়ের চরিত্রে, যে ইংরেজি বেশভূষায় ভীষণ স্টাইলিশ। হ্যালো কাউস, আমি মারিয়া, লন্ডন থেকে এসেছি। লাস্ট দুই দিন এমনি আমার লাইফে অনেক প্রবলেম চলছে, প্লিজ এখন একটু আপনারা সরে যান। ইংরেজি মেশানো স্টাইলিশ বাংলা কথা নিয়ে অনেকেই নুসরাত ফারিয়ার সমালোচনা করে থাকেন, তাই ফারিয়া ভক্তদের অনেকেই বলাবলি করছেন এবার অভিনয় দিয়েই সমালোচকদের একটা শক্ত জবাব দিবেন এই নায়িকা। বুলবুল আহমেদ, জয় ৭১, ঢাকা।